আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, এমন ১৬টি নেকির কাজ রয়েছে যেগুলোর মাধ্যমে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে থাকে। আল্লাহর পক্ষ থেকে বান্দার একটি বিশাল অনুগ্রহ যে তিনি বান্দার গুনাহগুলো মোচনের ব্যবস্থা করে রেখেছেন। গুনাহ মোচনের ব্যবস্থা না থাকলে নিশ্চিতভাবে আমাদেরকে জাহান্নামে আগুনে নিক্ষিপ্ত হতে হতো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের পাপসমূহ ক্ষমা করার জন্য তিনি কয়েকটি ব্যবস্থা করে রেখেছেন, যে আমলগুলো করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবে, আর এরই মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হতে পারব। আল্লাহ তাআলা বলেন, তারা সেই সকল লোক যারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে, যে কোনো মাধ্যমে নিজের প্রতি জুলুম করে ফেললে সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে, তার ফলশ্রুতিতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে। সুতরাং আল্লাহ ছাড়া কে আছে যে বান্দার গুনাহগুলো ক্ষমা করবে? এবং সেই সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতে তার ক্ষমার হাত প্রসারিত করেন যাতে দিনে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে, আর দিনে তার ক্ষমার হাত প্রসারিত করে যাতে রাতে যারা পাপ করেছে তারা তওবা করতে পারে। এভাবে তার অবতারিত ক্ষমা প্রসারিত থাকে। আর আমরা আরও জানি যে নেকির কাজের মাধ্যমে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো, কোনো পাপ হয়ে গেলে নেকামল করো, তা তোমার পাপকে মিটিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মুমিন বান্দা যখন কোনো গুনাহ করবে পাপাচারে লিপ্ত হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু গুনাহ হওয়ার পর সে খাঁটি নিয়তে খালাসভাবে আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার পাঠ করবে। আজকে আমি যে ১৬টি পয়েন্ট বলবো, এই ১৬টি পয়েন্টের ভিতরে ৭-৮টি রয়েছে যা আমরা প্রতিনিয়ত করে থাকি, আর বাকি যে ১০টি রয়েছে কিংবা ১১টি রয়েছে সেগুলো হয়তো বা আপনাদের অজান্তে থাকবে। তা আজকের লেকচারের মাধ্যমে ইনশাল্লাহ পরিষ্কার হয়ে যাবে যে ১৬টি আমলের মাধ্যমে আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে থাকে। এর মধ্যে প্রথম নম্বর হলো ওযু করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম ওযু করে চেহারা ধোয়ার সময় তার পানি ফোটার সাথে সাথে চোখের গুনাহগুলো ধুয়ে যায়, যখন হাত দিয়ে ধোয় তার হাতে গুনাহ চলে যায়, পা ধুলে তার পায়ের গুনাহ সরে যায়। সুতরাং প্রত্যেক দিন আমরা ওযু করছি, এই আমলটি আমরা সবাই জানি, কিন্তু গুনাহ যে মোচন হয় এটাও আমরা সবাই জানি, এটা আমাদের জানা আমল। তো আপনি যদি পাঁচ অক্ত সলাৎ পড়েন, সুন্নত নফল তাহিয়াতু সলাৎ, অন্যান্য যেসব ইশরাকে সলাৎ রয়েছে তাহাজ্জুদের সলাৎ রয়েছে, আপনি যদি প্রত্যেকবার ওযু করেন তাহলে এর মাধ্যমে আপনার গুনাহগুলো ক্ষমা হতে থাকবে। আর মাহে রমজানে গুনাহ তো আর দ্রুত ক্ষমা হয়ে যাবে। সুতরাং এই আমলটি আমাদের জন্য অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হলো সলাতের জন্য মসজিদে গমন করা। জামাতের সলাত আদায় করলে ঘরের বা বাজারের সলাতে অপেক্ষায় ২৫ গুণ, আবার কিছু কিছু হাদিসে রয়েছে ২৭ গুণ বেশি সওয়াব। কারণ বান্দা যখন উত্তম রূপে উযু করে এবং একমাত্র সলাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তো প্রতিটি কদমে আল্লাহ তাআলা তার বিনিময়ে একটি করে মর্যাদা বৃদ্ধি করেন এবং একটি করে গুনাহগুলো মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বর্তমানে লকডাউনের কারণে, করোনা ভাইরাসের কারণে আমরা মসজিদে গমন করতে ব্যর্থ হই কিংবা সমস্যার সম্মুখীন হই, আপনি যদি প্রতিনিয়ত এই আমলটি করতে থাকেন, অর্থাৎ লকডাউনের পূর্বে আপনি প্রতিনিয়ত এই আমলগুলির ধারাবাহিকতার মাধ্যমে করতে থাকেন, কিন্তু এই লকডাউনে আপনি করতে পারছেন না, মসজিদে গমন করতে পারছেন না, তাহলে ইনশাআল্লাহ আপনার পূর্বে যে আমল রয়েছে সে আমল অব্যাহত থাকবে, যে নেকি রয়েছে সে নেকি আপনি ঘরে বসে পেয়ে যাবেন। তৃতীয়ত হলো পাঁচ অক্ত সলাত আদায় করা।
প্রিয় ভাই, পাঁচ ওয়াক্ত সালাত করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কি মনে হয় কারো বাড়ির পাশে যদি নদী থাকে আর সে তাতে প্রতিদিন পাঁচবার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা উত্তরে বললেন, না, তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, পাঁচ ওয়াক্ত সালাতে দৃষ্টান্ত এরূপই, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দার পাপসমূহ মিটিয়ে দেন। চার নম্বর হলো জুমার সালাত আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করলো এবং জুমা এলো, এরপর মনোযোগ সহকারে খুতবা শুনলো ও চুপ থাকলো, আল্লাহ তাআলা তার গত জুমা এবং এই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহগুলো মাফ করে দিবে, আরও অতিরিক্ত তিন দিনের গুনাহ মাফ করবেন। এটা হলো তার জন্য বোনাস। সুবহানাল্লাহ, দেখুন, সাত দিন গুনাহ মাফ হয়ে গেল, আরও পেলেন তিন দিন, দশ দিন, দশ দিনের গুনাহ আপনি ক্ষমা পেয়ে গেলেন। আর জুমার সালাত তো আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাতের চাইতে জুমার সালাত আরও বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার পাঁচ, সালাতে আমিন বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করবে, তখন তোমরা ইমামের আমিন বলার পর কিংবা সূরা ফাতিহা তেলাওয়াত শেষ করবে, তখন আমিন বলবে, কেননা তখন ফেরেশতারাও আমিন বলে। আর আপনার আমিন যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, তাহলে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আমিনের ব্যাপারে আপনি মনে মনে বলতে পারেন, জোরেও বলতে পারেন। যদি ইমাম জোরে বলে আপনি জোরে বলবেন, যদি ইমাম আসতে বলে আপনিও আসতে বলবেন, তবে জোরে বললে কোনো ক্ষতি নেই। এমনটা জোরে বলবেন না যে মসজিদে জোরে আমিন প্রচলিত নয়, সেই ক্ষেত্রে আপনি হালকা কিংবা মৃদু স্বরে আমিন বলবেন। ছয় নম্বর হলো যখন ইমাম বলবে সামিয়া আল্লাহু লিমান হামিদা, যখন ইমাম এই বাক্যটি বলবে, তখন আপনি বলবেন রব্বানা লাকাল হামদ। কারণ আপনার এই বাক্যটি যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, তাহলে আপনার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই আমলটি আমরা প্রতিদিনই করছি, কিন্তু অনেকে জানে না, তার জন্য সহজ হয়ে গেল। নাম্বার সাত, রমজান মাসে রোজা পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রমজান থেকে আরেক রমজান এর মধ্যবর্তী সময়ের গুনাহগুলো কাফফারা গুনাহ হিসাবে মোচন করা হয়। যদি ওই ব্যক্তি কবির গুনাহ থেকে বেঁচে থাকে, আর এর মাধ্যমে ওই ব্যক্তি যদি কবির গুনাহ না থাকে, তাহলে তার সকল গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। কবির গুনাহ কোনগুলো? যেগুলো হলো আল্লাহ তাআলা স্পষ্ট আয়াত এবং হাদিসের মাধ্যমে নিষেধ করা হয়েছে, যেমন গান বাজনা শোনা, পিতামাতা অবাধ্য হওয়া, আর অনেক ধরনের কাজ। এগুলো বড় পাপ, আবার কবিরা গুনাহ। আবার আরেকটি হাদিসে রয়েছে, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার আট, রমজান মাসে কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি সলাৎ আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজান রাতে সলাতে দণ্ডায়মান হয়, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। যারা রমজানে প্রতিনিয়ত পূর্বে অর্থাৎ লকডাউনের পূর্বে আপনি কিয়ামুল লাইল অর্থাৎ তারাবি সলাত আদায় করেন, আর এইবার তো আপনি পড়তে পারছেন না, আপনার ধারাবাহিকতায় ওই আগে যে হাদিসটি বলেছি, আপনি সেই পরিমাণ সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আপনার গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। নাম্বার নয়, লাইলাতুল কদরের রাত অর্থাৎ শবে কদরের কিয়ামুল লাইল, আর বাংলাতে নফল ইবাদত বন্দিগি। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবে আশায় কদরের রাতে সলাতে দণ্ডায়মান হবে, তার পূর্ববর্তী গুনাহসমূহ
মাফ করে দেওয়া হবে। সামনে আসছে লাইলাতুল কদর বা রমজান মাসে লাইলাতুল কদর রাত রয়েছে, এটা হলো বেজর রাত তালাশ করা। আপনি 21, 23, 25, 27 এই তিনটি, এই যতগুলো রাত বলেছি এই রাতের ভেতর আপনার কদর রাত তালাশ করতে হবে। শুধু যে 27-এ রমজান কদর রাত হবে এমনটা সহি হাদিস দ্বারা প্রমাণিত নয়, তবে আপনি যদি কোনো রাত না করতে পারেন অন্তত 27-এর রাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এবং বেশি বেশি দোয়া করবেন। নাম্বার 10, আরাফা দিবসে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর কাছে প্রত্যাশা করি যে এর দ্বারা বিগত বছরের এবং বর্তমান বছরে গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। পূর্বের এবং বর্তমান দুটি বছর আপনি যে গুনাহগুলো কামাই করেছেন বা করবেন আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে। নাম্বার 11, আশুরার রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম মাসের 10 তারিখের আশুরার রোজার ফজিলত সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা বিগত বছরের গুনাহগুলো কাফফারা হয়ে যায়। মুহররম মাসের 9 এবং 10 অথবা 10 ও 11 তারিখে রোজা রাখা অধিকতম উত্তম। 12 নম্বর হলো হজ সম্পাদন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করলো এবং অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত থাকলো, সে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরবে যেদিন তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ করেছিল। সুবহানাল্লাহ। যাদের হজের সামর্থ্য রয়েছে তারা হজ করবেন, যারা করতে পারেন না ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা আপনার মন বাসনাগুলো কবুল করবেন। নাম্বার 13, উমরা সম্পন্ন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক উমরা আরেক উমরার মাঝের গুনাহগুলো কাফারা হয়ে যায়, অর্থাৎ গুনাহগুলো ক্ষমা পর্যায়ে পৌঁছে যায়, যেমনটা শুকনো গাছের ঢালের মতো। শুকনো গাছের ঢালে যে পাতাগুলো রয়েছে যেমন ঝরে যায়, ঠিক তেমনিভাবে আপনার গুনাহগুলো কাফারা হিসেবে গণ্য হয়ে পাতা ঝরার মাধ্যমে আপনার গুনাহগুলো ঝরে যাবে। নাম্বার 14, মুসাফাহ করা, অর্থাৎ হাত মেলানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাক্ষাৎকালে দুজন মুসলিম যখন মুসাফাহা করে তখন তারা পৃথক হওয়ার আগেই তাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাত মিলাতেন, এক হাতও মিলাতেন, দুই হাতও মিলাতেন। সুতরাং বর্তমানে করোনার পরিস্থিতির কারণে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে আমরা হাত কম মিলাব, আর মিলালেও আমরা সাবান দিয়ে হাত ধৌত করব। নাম্বার 15, খাওয়ার পর দোয়া পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো খাবার খাওয়ার পর এই দোয়াটি পড়ে, অর্থাৎ আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানি হাজা ওয়া রাযাকনিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুয়াতি, এই দোয়াটি পাঠ করেন, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। নাম্বার 16, কাপড় পরিধানের দোয়া পাঠ করা। আপনারা কাপড় পরিধানের দোয়া এবং খাবারের পূর্বে দোয়া, এই দোয়াগুলো আপনারা হিসনুল মুসলিম একটি অ্যাপস রয়েছে, বই রয়েছে, সেই অ্যাপস অথবা বইয়ের মাধ্যমে সংগ্রহ করে নেবেন, অথবা ইন্টারনেটে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে আপনারা এই দোয়াগুলো পেয়ে যাবেন। তাছাড়া আমি আমার কমেন্টে আমি লিঙ্কগুলো দিয়ে দেব, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারেন। প্রিয় ভাই, এই হলো 16টি আমল। এছাড়া যত ধরনের নেকির কাজ রয়েছে সব নেকির কাজ দ্বারা আল্লাহ তাআলা তার বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। কারণ আল্লাহ তাআলা সূরা হুদে বলছেন, নিশ্চয়ই নেকির কাজ গুনাহসমূহ দূর করে দেয়। সুতরাং কুরআন তেলাওয়াত, দান সাদাকা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, ভালো মন্দ, এ সকল কিছু ভালো
যত ভালো রয়েছে সব ভালো কাজই আল্লাহ তাআলার ইবাদত পালন করা হয়, বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সুতরাং আমরা এরই মাধ্যমে আমাদের গুনাহগুলো ক্ষমা করে নিব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুক। আমিন।